সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন রেসিপি। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কীভাবে মুরগির ভুঁড়ি দিয়ে নুডলসের মচমচে চপসি বানাতে হয়। শুরুতে আমাকে যেটি করতে হবে, দর্শক তার আগে একটু বলে নিই, এটি কিন্তু খুব মজাদার একটি খাবার হবে, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া আগে যেটি করতে হবে, আমি একটু চেক করে দেখছি গ্যাসটা, জি আছে গ্যাসটি। তো এরপরে যেটা করবো, আমি চুলাটি জ্বালিয়ে দিলাম। দেখুন দর্শক, আমি এখানে পাম অয়েল দিয়েছি, পাম অয়েলটি গরম হয়ে গিয়েছে, আপনারা চাইলে কিন্তু ডালটা দিয়েও এটি ভাজতে পারেন। শুরুতে আমাদেরকে যেটি করতে হবে, আমি নুডলসটি, দেখুন আমি নুডলসটিকে সিদ্ধ করে রেখেছিলাম লবণ এবং তেল দিয়ে। আমি এটিকে এখন তেলের মধ্যে ছেড়ে দিব, আপনারা চাইলে পাম অয়েল দিয়েও করতে পারেন অথবা ডালটা ইউজ করেন, ডালটা দিয়েও কিন্তু ভালো হবে। এরপর দেখুন আমি কী করবো, নুডলসটিকে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এগুলোকে একটু মনে রাখবেন, মচমচা করে ভাজতে হবে, মচমচা করে না ভাজলে কিন্তু আজকের এই রেসিপিটা হবে না। এই জন্য দেখুন আমি এবার একটি চামচ নিলাম, এটি দিয়ে আমি নেড়ে দিচ্ছি। আপনারাও আমার মতো করে নেড়ে দিবেন, তা না করলে হলে কিন্তু হবে না, নুডলসটিকে মচমচা করে ভাজবেন। এছাড়া আরেকটি কাজ যেটা করতে হবে, আমি এই চুলাটি একটু জ্বালিয়ে নিচ্ছি, জ্বলছে না কেন কি যেন, হ্যাঁ জ্বলেছে, যাই হোক। তো এইটির মধ্যে আমি কড়াইয়ের মধ্যে এখানে একটুখানি পাম অয়েল দিয়ে দিব, এবং এটার মধ্যে একটি চায়না মুরগির ডিম, দুঃখিত চায়না মুরগি নয়, মুরগির চায়না ডিম, যেটা চায়নার আবিষ্কার করেছে সেই ডিমটা আমরা পোচ করে নেব। এবার দর্শক দেখুন আমি কি করছি, তেল দিব এটার মধ্যে, একটু পাম অয়েল দিয়ে দিব, কারণ আমরা ডিমটা যেহেতু পোচ করব সেহেতু আমাদেরকে তেল দিতে হবে। এখনই দেখুন রান্নার ঘ্রাণ পেয়ে কিন্তু আশপাশ থেকে কিছু মেহমান চলে এসেছে। আমার রান্না এত স্বাদের হয় আপনারা ভালো করে জানেন, আমি কিন্তু দেশ বিদেশের রান্না অনুষ্ঠানটা আপনারা দেখেছেন, সেটা কিন্তু আমার নিজেরই করা, আর সেখানে কিন্তু অনেক ধরনের রান্না আপনাদেরকে দেখিয়েছি, দেখিয়েছি কীভাবে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে ভুট্টার আটা দিয়ে ফুচকা বানাতে হয়। এছাড়া দেখিয়েছি বিভিন্ন পাহাড় পর্বতে চূড়ায় উঠে কীভাবে স্ন্যাক্স আইটেম বানাতে হয়, যেটা হচ্ছে সাপের লেজ দিয়ে তৈরি হয় স্ন্যাক্স আইটেম, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার আমরা নুডলসটি ভেজে নেব, জি আমার মনে হয় নুডলসটি ভাজা হোক, এই ফাঁকে আমরা একটি সেই চায়না ডিমটি ভেজে নেব। দর্শক আমার মনে হচ্ছে যে আপনারা ভাববেন যে এটা কী ধরনের খাবার, আপনারা একটু টেস্ট করে দেখবেন, আমি কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। ডিমটি ছেড়ে দিচ্ছি, দর্শক দেখলেন আপনারা, আসলে তেলটি গরম না হওয়ার আগে যেহেতু আমি ডিমটি ছেড়ে দিয়েছি, সেহেতু আমি এখন যেটি করবো একটুখানি খাবার সোডা দিয়ে দিব। দেখুন আমি কীভাবে খাবার সোডাটি দিচ্ছি। এরপরে যে নুডলসগুলো আমি মচমচে করে ভাজার জন্য দিয়েছিলাম তেলের মধ্যে পাম অয়েলে, সেটা আমি একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলছি, এটা কিন্তু মচমচা হতে হবে, তা না হলে কিন্তু আসল খাবারটা হবে না। টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা গত পর্বে আমার অনুষ্ঠানটি দেখেছেন, সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে কীভাবে তিমি মাছের দুধ দিয়ে নুডলসের মধুর হালিম বানাতে হয়। যারা রোজার মাসে হালিম পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটি, অনেক গবেষণা করে বের করেছিলাম। এছাড়া আমরা ভবিষ্যতে আরও কিছু রেসিপি নিয়ে আসবো, নুডলসের বারোটা বাজিয়ে দিব, সেটা আপনারা ভালো করেই জানেন। দর্শক আপনারা সবাই জানেন যে আমার রান্না কিন্তু জগৎ বিখ্যাত, সবাই খায়, আপনি ভালো করেই জানেন, আপনি একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। ঠিক তেমনি এই রান্নাটিও কিন্তু একবার খেলে আপনাকে বারবারই খেতে মন চাইবে। দেখুন আমি এখন কি করছি, ডিমটিকে উলট পালট করে দিচ্ছি, এই ডিমটি আসলে ভাজা হয়ে গেছে। একটা কথা বলছি, এটা যেহেতু চায়না ডিম সেহেতু এটা ভাঙবে না, হ্যাঁ আপনি দয়া করে আমি যেভাবে ভেজেছি ঠিক সেভাবে আপনি ভাজবেন, তাহলে কিন্তু আর ডিমটা ভাঙবে না। এই ডিমটা আমি একটু রাখলাম। দর্শক এছাড়া আপনারা আগামী পর্বে দেখতে পারবেন, যেগুলো বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আমি আসছি আপনাদের সামনে আগামী পর্বগুলোতে, সেই রেসিপিগুলো হচ্ছে নুডলসের ভর্তা, নুডলসের তেহারি, নুডলসের কাবাব, নুডলসের কালিয়া, নুডলসের কোরমা। দর্শক এবার দেখুন আমি কি করছি, আমি যেই মুরগির ভুঁড়িগুলোকে কেটে রেখেছিলাম সেই ভুঁড়িগুলো এখন দিয়ে দিলাম, সাথে কিছু টমেটো দিলাম, এবং টমেটোর সাথে যেটি করবো, আমি জেলি দিয়ে সস মাখিয়ে রেখেছিলাম, জেলি দিয়ে সস মাখিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন এক চামচ একটু দিতে হবে, দুই চামচ আর একটু দিই তিন চামচ, আপনারা পরিমাণ মতো অথবা যে যতটুকু খান ততটুকু দিলেই চলবে। একটু বলে নিই আসলে যে ভুঁড়িগুলো, মুরগির ভুঁড়িগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি কেটে পরিষ্কার করে রেখেছি, যদিও কিছু আবর্জনা থাকতে পারে সেটা আসলে সময় স্বল্পতার কারণে আমি করতে পারিনি। এখন যেটি করবো, একটু চিনি দিয়ে দিলাম আর একটু সোডা দিতে হবে আমাকে, সোডাও আমি দিয়ে দিয়েছি। এরপর যেটি করবো, একটু নেড়ে চেড়ে দিব, এটা ভাজা হতে হবে, এটাও কিন্তু মচমচা হতে হবে, হ্যাঁ কারণ মুরগির ভুঁড়িগুলো মচমচা না হলে কিন্তু খেয়ে আপনি মজা পাবেন না।
টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, রান্নাটা চমৎকার হবে, খুবই মজা হবে। দেখুন এখন আমি কী করছি, আমি কিন্তু নুডলসটি যেটি মচমচা করে ভেজেছিলাম সেটিকে তুলে নিব, এখনও হয়নি, কাঁচা রয়েছে। যেহেতু দর্শক, এবার আমরা যেটি করব, আমরা নুডলসটিকে উঠিয়ে নিলাম একটি প্লেটে, এটিকে এখন আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব। আপনারা দেখুন কীভাবে হাত দিয়ে ছাড়াতে হয়। আমার হাত যদিও ধোয়া হয়নি, কারণ সৌম্য স্বল্পতার কারণে আমি হাতটি ধুতে পারিনি। যাই হোক, এটির কোনো অসুবিধা নেই, আমার হাত অলওয়েজ ধোয়া থাকে। এখন যেটি করব দর্শক, এই যে কড়াইটার মধ্যে আমরা মুরগির ভুঁড়িগুলোকে মচমচে করেছিলাম টমেটো এবং জেলি আর সসের মিক্সচারে, এটি আমরা এখন এটার উপর ঢেলে দিব। দেখুন কি চমৎকার লাগছে, আপনারা দেখলেই কিন্তু জিভে জল আসবে আমার মনে হচ্ছে, আমার কিন্তু অলরেডি চলে এসেছে। যাই হোক, এখন এটিকে কী করবো, একটু ডেকোরেশনের জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এবং এটার সাথে আমরা যে চায়না ডিমটি ভেজেছিলাম সেটা আমরা দিয়ে দিব। ডিম পোচটি উপরে দিয়ে দিলাম, দেখুন ডেকোরেশনটা এটা কিন্তু চমৎকার হয়েছে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এত সুন্দর একটি রেসিপি আমি করে দেখালাম, এই জন্য কিন্তু কাজিস ফান্টারটেনমেন্ট এই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করা উচিত। দর্শক দেখুন কি চমৎকার লাগছে দেখতে, তৈরি হয়ে গেল চমৎকার একটি সুস্বাদু রেসিপি যার নাম হচ্ছে মুরগির ভুঁড়ি দিয়ে নুডলসের মচমচে চপসি। আশা করি আপনাদের ভালো লাগবে, ধন্যবাদ।